আসরে নামাজ পড়ে আবার আমরা বেরিয়েছিলাম নতুন পরিদর্শনে, মাঠে এসে দেখি এরকম এক জায়গায় কেউ ঘোকা দিয়েছে। তুলে দেখ, তুলে দেখ, মাছ হয়েছে নিলে। এটা হচ্ছে আমিনুলদের জমি। আবার একটা জাল, মাছ পড়েছে। গাইস কি অবস্থা, ওইদিকে সূর্য মামা একটু উকি মেরে দেখতে এসেছে যে বলছে আর কি বৃষ্টি নিবে, ওটা বলতে এসেছে। হাই, কালকে আমি ঘুরে গেলাম কতটা ডুবে যেতে পারে। ওই পাশে আছে কুনু নদী, ওই গাছগুলোর গায়ে, আর ওখান থেকে জলটা এত দূর পর্যন্ত চলে এসছে। এই মাছ ভাই 10টা করে লাগবে, তবে একবার ভাত খাওয়া হবে। কি ভাই কি হলো আমাদের? সঙ্গে সঙ্গে ধোয়াবে। কোথায় উঠে পড়েছে ভাই, এগুলো কত উঁচু। ওই গ্রামটা দেখতে পাচ্ছ, ওই গ্রামটার পাশে একটা কাঁদর গিয়েছে, সেই কাঁদরের জলটা এদিকে আসছে। আর এই পাশে আছে কুনু নদী, এখানে বাঘ নিয়ে গিয়ে কড়াই উঠেছে। আর এই দিকটা দেখো, খেলবে খেলবে, একটু তুলে দে, গাছে তুলে দে, জানটা মাসি দেওয়ার কোন রকম। সেই হটি টিটি করে না, সেই মাল বোনায় বুঝলি। সারা রাত বৃষ্টি হয়েছে না বেচারি। গাইস দেখো 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 কি অবস্থা আমাদের, আমাদের বিল মাঠ বলতে গেলে পদ্মা নদী বলতে গেলে, এতটাই চড়া হবে। ওই পাশে গ্রামটা দেখতে পাচ্ছ, বাড়ি দেখতে পাচ্ছ, ওই গ্রামটা হচ্ছে আউগ্রাম। আর এইদিকে চান্দরা মারাড্ডি বলে না সব, এইদিকে ওই দেখো, ওইদিকে পোল দেখতে পাচ্ছ, আর এইদিকে মসজিদ আজান হচ্ছে। কি অবস্থা আল্লাহ। আমরা মসজিদ থেকে আগে শুক্রবার খুব ভালো করে দোয়া চেয়েছিলাম, এই শুক্রবার সেই দোয়াটা মনে হচ্ছে আমাদের কবুল হয়েছে। এমন বৃষ্টি দিয়েছে ভাই, একবারে বন্যা। ও এইরকম আমার 10 বিঘে জমি আছে, 10 বিঘে, 10 থেকে বেশি হবে মনে হয়, 13-14 বিঘা আছে এই জায়গাটায়। আর সব ডুবে গেছে, এটাও আমাদের, তার জন্য এটাও আমাদের আবার রোয়াতে হবে মনে হয় ধানগুলোকে, তার জন্য এই বীজগুলো রাখা আছে আমাদের। মানে বীজ একটু বেশি করে ফেলি, যে জানি যে কিছু একটা হবে। ও হো হো আল্লাহ গো, ওরে বাপরে সলিড লাগছে, দেখে মনে হচ্ছে আমরা কোথায় চলে এসেছি। মাঝখানে একটা পথ, ঢেউ দেখো ভাই, ঢেউ দেখো। আহা, মনে হচ্ছে একটা চেয়ার নিয়ে এখানে বসি, সেরা সমুদ্রের মতো ঢেউ দেখো। এই পর্যন্ত ছিল, একটু কমেছে মনে হচ্ছে। তোকে যে বললাম ইয়ে দিতে, দিয়েছিস তো? এত সুন্দর পরিবেশ, আর আমাদের দেখো টিফিনে খাবার আছে, সব নিয়ে এসছে আমরা, মুড়ি কি বলে এটা, বিস্কুট খেতে খেতে ভিউ দেখবো। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এখানে 5-6 ঘরে মিলে পানি আছে। আচ্ছা এখানে হিসেব করে বলো তো কত হাজার কিউসেক পানি হবে এখানে? 10 মিনিটে দেখে গেলাম পাখিটা এখানে জানতো বাঁচিয়েছি, বাট ওকে চাটি খাবার দিতে হবে ভালো করে, বুঝলে? এই করে খেয়ে রাত পর্যন্ত কাটাক, তারপর দিন রোদ খুলবে, আরামসে বেঁচে যাবে। এখন মাঠে থেকে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এখন আমরা যাবো হচ্ছে নতুন হাট, কোথায় কি হাল হয়েছে না রিপোর্ট নিতে। আমরা আছি মঙ্গলকোট ভাদুপাড়ায়, সামনে অনেক কিছু দেখেছি বাট সেগুলো আগের ভিডিওতে দেখেছি বলে আর দেখলাম না। সামনে আর একটা বড় ভাই, ক্যানেলের মতো অনেকটা বড়, এই জায়গাটার কথা বলছিলাম দেখো, আরও ছিল সকালবেলা এলে হয়তো দেখতে পাবে। এখানে আপা দিয়েছে, এখানে আবার মাছ ধরছে, মাছ বিক্রি করবে। পৌঁছে গেছি অজয় নদীতে, সবার প্রথম ভেবেছিলাম হয়তো অজয় নদীতে প্রচুর পানি হবে, কিন্তু এরকম নয়। ওইদিকে দেখো ভাই, ওই যে থাম বুঝছি না, থামতে ওই ব্ল্যাক জায়গাটা দেখো, ব্ল্যাক জায়গাটা ঠিক আছে, ওই ওই পর্যন্ত যখন জল উঠবে তখন বলতে গেলে আমাদের গ্রামে এবার ঢুকবো ঢুকবো হবে, তার মানে ওখানে উঠতে গেলে এখন একতাল গাছ চলছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কুনু নদীতে, কুনু নদী ফুল লোড, তো অজয় খালি বলে একদম কারেন্টের মতো টানছে জলটা। এখানটা সব থেকে ভয়ানক লাগে না,
এই জায়গাটা হচ্ছে অজয় দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে অজয়, আর এটা হচ্ছে কুনুর, আর এটা হচ্ছে সংযোগ স্থল। এখানটায় জল দেখো, এইখানটা ভাই ভয়ঙ্কর লাগছে। শুভ সকাল, কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, সমস্ত সমতল হয়ে গেছিল জমি টমি সব, এখন বেরিয়ে যাবো। এখন আমাদের গ্রামের পরিস্থিতিটা কেমন, তুমি কিন্তু মেঘলা মেঘলা আছে, বৃষ্টি একটু পরে হয়তো নামতে পারে, জল নামতেই সব মাছ ধরছে। মাছ পেয়েছি ভাই, নিয়ে নিয়ে একবার নিয়ে দেখি, 25 গ্রাম হবে নাকি, কতগুলো পেয়েছি দেখি। এই জালটাই কি বলে ঘুগা নাকি, এটা হচ্ছে আমাদের মেইন ড্রেন। কাঁচ মাছ থাকলে কি অবস্থা হবে, কই মাছ কই, এই কটা, এটা কে খাবে আর কে না খাবে, এই কটা সকাল থেকে দেখছি, এই কটাই আছে সকাল থেকে, এই কটাই কালকে মাছ ভাই, খুব অনেক অবস্থা দেখো, কাল সব মাছ ধরে বিক্রি করছিল, সব দেখা কমপ্লিট। দিকিত আজকে সকালে মাছ নিয়ে গেল ছোট হাতি করে, কালকে ওরা ছুটে বেড়াচ্ছিল যে মানে দিকে এত সমতল হয়ে গেছে। আমাদের কুরু নদী এখনো পর্যন্ত জল মরেনি, কালকে এই পর্যন্ত ছিল, কালকে কত নিচে জল ছিল, আজকে কি অবস্থা। আমি যাবো না, কোনো বিয়ে হয় না, আমি যাবো ভাই, বিয়ে হলে সাহসটা বাড়তো। কোথায় নিচে তো ছিল ভাই, নৌকা নিয়ে খেলা করতাম, আর এখন দেখো আর আমাদের নৌকা ডুবে গেছে। আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে বেরিয়েছে, বিরিয়ানি খাবি না, বিরিয়ানি খাবি না, কুনু নদী ভাই, জলে যে স্পিড না, রকেট মতো যাচ্ছে, রকেটের মতো, কেউ নামলে তাকে মনে হয় বাঁচবে না। কুনু নদী এখান থেকে ওই বাঁচতে একদিনে কি অবস্থা দেখো, আর এটা খতরনাক। এদিকে আমরা পার করে ওই পারে ক্রিকেট খেলতে যেতাম, মনে আছে সেই জায়গাটা, এই পারে নেমে যাবো, যাবো চলো, 500 টাকা, 500 টাকা, চলো স্পিডটা দেখো, রকেটের মতো রানছে, ক্যামেরাতে তো একটু স্লো দেখাচ্ছে, সব থেকে খতরনাক অবস্থা দেখো এইখানটা। এইখানে কিন্তু পুরো নদী, আমরা শেষ সীমানে দাঁড়িয়ে আছি, আর ওইদিকে ওই গাছটা শেষ, ওই সামনে গাছটা শেষ, এখান থেকে এতটা হচ্ছে ফুল নদী, নামলেই শেষ। যার বিয়ে হয় নাই তারা যেন ট্রাই করো না নদী পার হওয়ার জন্য, যাদের বিয়ে হয়ে গেছে তারা যেন নদী পার হোক, কোনো অসুবিধা নেই, মরে গেল জীবনে তো একটা স্বপ্ন তো পূর্ণ হয়ে গেছে নাকি। কালকে জলটা না ভাই ওই পর্যন্ত ছিল, আজকে আমাদের অজয়, অজয়টা আমাদের খুব কাছে, তার জন্য প্রচুর টেনেছে, অনেকটা খেয়ে গেছে, বাট ওইদিকে মাঠগুলো একটু ডুবে আছে, এই পানিটা তো শ্বশুর বাড়ি আউস গ্রাম। তোমাদের এইদিকে কোন নদীটা কোন দিকে কোন দিকে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের ওইদিকে আসেনি এটা না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস, তো এই ভাইদের হচ্ছে পৌষ মাস আর চাষিদের হচ্ছে সর্বনাশ। যেতে এই জায়গাতে নাকি বলছে নাকি দুটো কি মাছ, শোল মাছ, শোল মাছ, তার জন্য একটা ড্রাম নিয়ে এসছে ভাই, বান্ধে 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 মাছ ধরবো, ভালো করে ভালো করে ধরবি মাছ, বিসমিল্লা বলবে, হ্যাঁ বরকতুল্লাহ, রহমতুল্লাহ, সাফতুল্লাহ, হাফিল্লাহ, কি মাছ আসছে ভাইরা, মাছটাকে ধরুক দাঁড়া, শোল মাছ বলছে আবার, সলিড খবর বলতে পারছে না মাছ আছে কি নাই, শুনতে শুধু কষ্টটা করা হলো। এখান থেকে এই বাচ্চাটা বলছে নাকি মাছ আছে, আর ওর নাকি বিশ্বাস আছে না, একটা মাছই হলো না, ফালতু ফালতু কষ্ট করা হলো। এই যে মাছ তো আমরা পেলাম না, বাট মাছের নাম শুনে না, ওইদিকে দুটো ভাই আছে, ওদেরকে আমরা না এখানে নামাবো, আমরা এখানে ধরার চেষ্টা করাবো, আমরা কাদা মাখাকা করাবো, গোসা থাকলে অত বড় দেখা যাবে না,
আর করবো না, আর করবো না, ভুল হয়ে গেছে। সত্যি করি রে ভাই, ভাই দেখ আবার একজন এসেছে, মাছ 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 শোল মাছ নাজিম পেয়েছিস? দেখবো 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 কালো হয়ে গেছে, মাছ আছে ভাই, তখন বলছিলাম মাছ নাই, মাছ আছে আছে, ভাই সাহ মাছ নাই নাই করে ভালো, দুটো জলে রাখ কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।